যে মালিক ছিল বাড়ির, মালিকের ছেলে মালিক দুজনে মিলে মেয়েটাকে উলঙ্গ করে মারত। জাস্ট ওয়ান সেকেন্ড, এই হচ্ছে আমাদের বোনের পাটা। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, ভালো তোমাদের থাকতেই হবে। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়ায় জানতে পারছি কালকের দিনটা নাকি খুবই স্পেশাল দিন, কালকের দিনটা আবার আগামী 10 বছর পর আসবে। তো তোমাদেরকেও আমি বলে দিই, কালকে সকাল 8টা থেকে রাত 8টা যে কোনো একটা টাইমে অবশ্যই 888 লিখে একটা সাদা কাগজের মধ্যে নীল কালির পেন দিয়ে, তারপর তোমাদের যেটা মনের উইশ আছে সেটা ওর মধ্যে লিখবে। লেখার পর তোমরা মনে মনে ওইটাকে বলে তোমাদের যে এনভায়রনমেন্ট, আমাদের যে আর্থ, সবাইকে প্রণাম করে কালকে কিন্তু মনের কামনাটা পূর্ণ করবে। আর আশা করি আমাদের সেই উইশটা খুব তাড়াতাড়ি আমাদের আর্থ পূরণ করে দেবে, মানে আমাদের ইউনিভার্সাল পূরণ করে দেবে। এইটুকুনি ইনফরমেশান তোমাদের দিলাম। আমাদের আজকে হুগলির শ্রীরামপুর থেকে মধুপন্না আজকের ঘটনাটা পাঠায়। মধুপন্না বলে, দিদি ভাই, এই ঘটনাটা ঘটে আজ থেকে 40 বছর আগে, আর আজ থেকে 40 বছর আগে আমি কিন্তু জন্ম হইনি। এইটা আমার বাবা আর মায়ের বিয়ের পরে পরে ঘটনাটা ঘটে। মধুপন্না বলে যে, দিদি ভাই, আমার বাবা সেনাবাহিনীতে কাজ করতেন। উনি যেহেতু উনি কর্মসূত্রে বেশিরভাগ সময়টাই থাকতেন নানা প্রান্তে, তো সেরকমই বিয়ের পর আমার মাকে নিয়ে আমার বাবা চলে যান হরিদ্বার। হরিদ্বারে যখন যান, ওখানে বাবাকে CISF একটা ক্যাম্প দেওয়া হয়, মানে কোয়ার্টার। CISF যে কোয়ার্টার, সেই কোয়ার্টারটা ছিল ঠিক পাহাড়ের একটা টিলার উপর, চারপাশ শুধু জঙ্গলের মোড়া। আমার মা বিয়ের আগে কোনোদিন কলকাতার বাইরে যাননি, তো মা বিয়ের পর অত দূরে যান, মায়ের তো একটু ভয় তো লাগবেই, মা মনে মনে একটু ভয় পাচ্ছেন। আর তার মধ্যে বাবার ছিল নাইট ডিউটি, বাবা চলে যান ডিউটিতে। মা একদিন ঠিক 10টা সাড়ে 10টার সময় রাতের বেলা সেই যে কোয়ার্টারের সামনে যে বারান্দা করা রয়েছে, সেই বারান্দায় মা বসে আছে। মা বসে থাকতে থাকতে মা লক্ষ্য করে সামনে, ঠিক কোয়ার্টারের একদম সামনে দিয়ে একটা খরস্রোতা পাহাড়ি নদী বয়ে যাচ্ছে। মা ওই দিকেই তাকিয়ে বসে আছে। হঠাৎ করে মা দেখতে পায় ওই নদীর জলের মধ্যে, খরস্রোতা নদী, পাহাড়ি নদীগুলো তোমরা জানো সেরকম কিন্তু ডিপ হয় না, বড় বড় পাহাড়, নুড়ি, পাথর আর জল বয়ে যাচ্ছে। তো সেরকমই মা দেখছে একজন নন বেঙ্গলি মেয়ে ঘাগরা চলি পরা, ঠিক যেরকম নতুন বধূ সাজে সেরকম একদম পরিষ্কার দেখছে জলের মধ্যে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে, একদম বলতে পারো একদম সদ্য দুলহান দাঁড়িয়ে রয়েছে। মা অনেকক্ষণ ধরে তাকে লক্ষ্য করতে থাকে যে মেয়েটা কে, আর নদীর মধ্যেই বা এত রাতে কেন দাঁড়িয়ে আছে। কিন্তু মা প্রায় অনেকক্ষণ বসে বসে দেখতেই থাকে, আর মেয়েটাও সমানে ওই খরস্রোতা নদীর মধ্যে ওরকমভাবে দাঁড়িয়েই থাকে, ওরকম ঘাগরা পরে নতুন বধূর বেশে। মা যখন দেখে যে মেয়েটা ওইখান থেকে নড়ছে না, ওই রকমভাবে চুপচাপ জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, কোনো রকম নড়াচড়া করছে না, মা প্রচণ্ড ভয় পায়, ছুটে গিয়ে মা কোয়ার্টারে ঢুকে যায়। রাত তখনই কোনো রকম কাটে। পরের দিন সকালবেলা পাশেই কোয়ার্টারে একটি বউকে আমার মা গিয়ে পুরো বিষয়টা বলে যে, জানেন, কালকে এরকম আমি বারান্দায় বসেছিলাম, আমি দেখলাম নদীর মধ্যে একটা নন বেঙ্গলি মেয়ে পুরো একদম যেরকম নতুন বউ হয় সেরকম ঘাগরা চলি পরা, একদম অর্নামেন্ট সহকারে যেরকম বিয়েতে সাজে সেরকম ওই নদীর উপর কেউ দাঁড়িয়েছিল। তখন সেই পাশের কোয়ার্টারের যিনি ছিলেন মহিলাটি, উনি তখন মাকে জানান ওই মেয়েটিকে ওই নদীর মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, কারণ আজ থেকে 5 বছর আগে ওই যে নদীর বাতের ওপর থেকেই একটি বরচাপ্তি বাড়ি ফিরছিল, আর ঠিক ওই যে নদীর উপর দিয়ে পোল করা, ঠিক যখন
ওদের বাসটা ওই পোলের উপর এসে দাঁড়ায়, তখন নদীতে চলে আসে বান। আর সেই বান আসাতে পুরো বাসের যত লোক ছিল, বরযাত্রী থেকে কনে যাত্রী থেকে এমনকি নতুন বউ নতুন বর, সবাই কিন্তু ওই নদীতে ভেসে যায়। নদীতে যখন ভেসে যায়, কারোর ডেড বডি কিন্তু পাওয়া যায়নি, কিন্তু ওই যে নতুন বউ, সেই বউটির 3 থেকে 4 দিন পর তার মৃতদেহটা পাওয়া যায়। তারপর থেকেই ওই যে নদীটা, ওই নদীটাকে দুলহান নদী বলেই সবাই জানে। তো প্রথম ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই ঘটনাটা কতটা ভয়ের জানি না, তবে এই ঘটনাটা একদম বাস্তব ঘটনা। তোমাদেরও যদি হরিদ্বারের সাইডে এরকম কারোর সাথে জানা পরিচয় থাকে, অবশ্যই তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো। তো চলো এবার আমরা নেক্সট ঘটনায় যাব। আমার বাবা ঠিক ওই ঘটনাটা ঘটার পর হরিদ্বারে, তারপর তো মাকে নিয়ে ওখান থেকে চলে আসে। আসার পর বাবা যখন আবার এক জায়গায় ডিউটির জন্য ট্রান্সফার হয়, সেটা ছিল রায়বেরেলি। রায়বেরেলিতে যখন বাবা ট্রান্সফার হয়, তখন সাথে কিন্তু মা যেতে পারেনি, কারণ তখন আমাদের বোনের 3 বছর বয়স, আর আমাদের বোনের ছোট্ট একটি ভাই হয় তখন সদ্য, যার বয়স ছিল 6 মাস। এত ছোট দুটো বাচ্চাকে নিয়ে এত দূরে গিয়ে থাকা, পরিবারকে ছেড়ে দুটো বাচ্চাকে মানুষ করা একা, কারণ বোনের বাবা উনি তো ডিউটিতে চলে যাবেন, আর মা তো দুজনকে নিয়ে একা পারবেন না, তার জন্য মা যাননি, বাবা গেছিলেন। তো বাবা যখন রায়বেরেলিতে যান, ওনার ফরেস্টে ডিউটি পড়ে। ফরেস্টের ডিউটিটা কেমন ছিল বলি, সেটা হচ্ছে আমরা প্রায় জানি যে ফরেস্টে অনেক নামি দামি অনেক কিন্তু কাঠ থাকে, গাছ, যেই গাছের কাঠগুলো অনেক মূল্যে কিন্তু বাইরে বিক্রি হয়ে যায়। তো সেই ডিউটি পড়েছিল যে বাবা জানতে পারে যে রাতের বেলা এই যে মানে ফরেস্ট আছে, এই ফরেস্ট থেকে প্রচুর দামি দামি কাঠ মানে গাছ চুরি হচ্ছে। সেই ডিউটিতেই বাবা গেছিল রায়বেরেলি। বাবা যেই দিন যায়, সেই দিন রাতের বেলায় বাবার ফরেস্টের ডিউটি পড়ে। বাবা একা ছিলেন না, বাবার সাথে প্রায় আরও 4-5 জন ছিলেন, একসাথে ডিউটি করছেন। ডিউটিটা ছিল বড় একটা, যেরকম হাউস লাইটগুলো হয় তোমরা দেখবে সমুদ্র ধারে থাকে, সেরকম বড় লাইট লাগানো থাকতো অনেক উঁচুতে, আর সেই লাইটগুলো বসে পুরো ফরেস্টে সারা রাত পাহারা দিতে হতো, ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হতো যে কোনো গাছ খুব নড়ছে নাকি, কোনো গাছের মাথা দিয়ে পাখি উড়ে যাচ্ছে কিনা, অথবা কোনো রকম সন্দেহজনকভাবে কোনো কিছু জঙ্গলের মধ্যে দেখা যাচ্ছে কিনা, কারণ ইনফরমেশন ছিল যে অনেক দামি দামি গাছ কিন্তু মানে চোররা চুরি করে কেটে নিয়ে চলে যাচ্ছে। সেই ডিউটিতে বাবা ছিল। হঠাৎ করে সে একটা ঘটনা ঘটে যায়। ঘটনাটা হচ্ছে আমার বাবা বসে যখন আলোটা ফেলে একটা ফরেস্টের, ঠিক ফরেস্টের ভিতর থেকে না সরু সরু রাস্তা আছে, তো বাবা সেই দিকে যখন আলোটা ফেলে, তখন সেই দিকে যখন বাবা লাইটটা ফেলে, তখন বাবা দেখে একজন মহিলা যার পরনে ছিল লাল পাড় সাদা শাড়ি, সে মাথায় কাঠ নিয়ে ওই মধ্যরাতে যাচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে। বাবা যখন দেখে, দেখে সাথে সাথে পাশে বাবার যে বন্ধু ছিলেন তাকে দেখে বাবা বলে, এই শোনো দেখো এত রাতে জঙ্গলের মধ্যে একটা মেয়ে মাথায় করে কাঠ নিয়ে যাচ্ছে। তখন বলতে বলতে আবার বাবা যখন ওই দিকে লাইটটা ফেলে, তখন থেকে ওইখানে ওই মহিলাটি নেই। তখন বাবা পুরো ফরেস্টের মধ্যে ওই লাইট ফেলে দেখতে শুরু করে, কিন্তু বাবা সেদিন নতুন প্রথম দিন জয়েনিং করেছিল, বাবার জানা ছিল না যে এটা কোনো সাধারণ মেয়ে না, শরীর না যে তাকে আবার বাবা খুঁজে পাবে, ওটা ছিল একটা অশরীরী। তখন বাবা যাকে ডাকে, বাবার সাথে তখন ডিউটি করছিল বাবার বন্ধু, উনি বাবাকে বলে যে ভয় পাওয়ার কিছু নেই, ওটা কোনো মেয়ে না যে কাঠ মাথায় করে চুরি করে নিয়ে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার না, কারণ
ও হচ্ছে একটা আত্মা, শুধুমাত্র একটা শরীর, আর ও নাকি খুব ভালো কাজ করে। সেটা হচ্ছে যদি কেউ কাঠ কেটে নিয়ে যায় তাহলে পরে নাকি ও পুলিশকে সেই চোরটাকে ধরিয়ে দেয়। সেই অফিসার যিনি বাবার সাথে ছিলেন, বাবার সাথে কাজ করছিলেন, উনি বাবাকে এই কথা বলেন। তো বাবা এই শোনার পরেই বাবা মনস্থির করেই নেন যে আমি এখান থেকে ডিউটি পাল্টে নেবো, আমি এখানে থাকবো না। কারণ আমাদের মধুপর্ণা বোন বলে যে দিদি ভাই আমার বাবা চোর ধরার কিন্তু মাস্টার, তা বলে ভূত সেটা কখনোই না, বাবা ভূতে ভয় পেতেন। আর সবথেকে বড় কথা যেটা জানা যায়, ওই যে মেয়েটি, ওই মেয়েটি কিন্তু অ্যাকচুয়ালিও কীভাবে মারা গেছে সেটা কিন্তু রহস্য, কেউ জানে না। কিন্তু ওই মেয়েটি কাঠ কাটতে এসেছিল, কোনো একটা কারণে মেয়েটির ওই ফরেস্টের ভিতরে মারা যায়। পুলিশ আর কিছু গ্রামের লোক তারা গিয়ে মেয়েটার দেহ ওই ফরেস্টের ভিতর থেকে উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু কারণটা কী ছিল মৃত্যুর সেটা আজ পর্যন্ত রহস্য। বলে দিদি ভাই এখনও ওই রায়বেরেলিতে এখনও পর্যন্ত ওই মেয়েটা কিন্তু রাতের বেলা ঘুরে বেড়ায়, মাথায় কাঠ নিয়ে আর লাল পাড় সাদা শাড়ি পরে, কালো একটা সাঁওতাল মেয়ে, যার মৃত্যুর রহস্য আজও কিন্তু রহস্য। তো দর্শক বন্ধু, তোমাদের দুটো ঘটনা আমি শোনালাম, আমি তোমাদের তিন নম্বর একটা ঘটনা শোনাবো। এই ঘটনাটা তোমরা আজকে শুনলে রাতের বেলা ঘুমাতে পারবে না, এটা আমি তোমাদের কথা দিতে পারি। দুটো ঘটনা আমাদের বোন পাঠিয়েছিল শ্রীরামপুর থেকে, ঘটনা দুটো খুব ছোট ছিল, যার জন্য আমি সাথে আরেকটি ঘটনা তোমাদের শোনাবো। কারণ তোমরাই বলো দিদি ভাই এত ছোট ছোট ঘটনা ভালো লাগে না, ঘটনা একটু বড় হলে বেশ ভালো লাগে, মজা লাগে। তাহলে চলো তৃতীয় ঘটনাটা শুনবো। এই তৃতীয় ঘটনাটা আমাকে পাঠায় ময়না চ্যাটার্জি। ময়না বলে দিদি ভাই আমি একজন কলেজ স্টুডেন্টস, আমার এই ঘটনাটা আমার নিজের যে কলেজের ম্যাডাম ওনার মুখ থেকে শোনা, আজকে সেই ঘটনাটা আমি তোমাকে শেয়ার করছি। আশা করি ভালো লাগলে তোমার চ্যানেলে তুমি অবশ্যই সবাইকে শোনাবে। আর ময়না আমি ঘটনাটা নিয়েছি, ময়না বেশ কয়েকদিন ধরে আমাকে বলছে যে দিদি ভাই আমার ঘটনাটা কেন শেয়ার করছো না। তো আজকে ময়নার ঘটনাটা বলছি, খুব মনোযোগ সহকারে শোনো, বেশ ক্রিপি কিন্তু ঘটনাটা, বেশ ভয়ের। আমাদের ময়না বলে দিদি ভাই আমি কলকাতা ইউনিভার্সিটিতে পড়ি, আমি আমার সায়েন্স ম্যাডামের কাছে একদিন গেছিলাম একটি দরকারে, ম্যাডামের বাড়িতে, ম্যাডাম আমাকে খুব ভালোবাসেন। তো ম্যাডামের বাড়িতে যেতে ম্যাডাম দেখলাম কিছু বুকস পড়ছেন, যেগুলো প্যারানর্মাল বুকস। ম্যাডামকে আমি বললাম, ম্যাডাম আপনিও কি ভূত প্রেত বিশ্বাস করেন? ম্যাডাম আমাকে চশমার ফাঁক থেকে তাকিয়ে বললেন, ডেফিনেটলি ভূত প্রেত আবার কি, এ তো আমরাই। আমি তখন ম্যাডামকে বললাম, আমরাই মানে আমরা ভূত কেন হব, আমরা তো মানুষ। তখন ম্যাডাম বললেন, হ্যাঁ অবভিয়াসলি আমরা মানুষ, কিন্তু আমরা মৃত্যুর পরই তো ভূত হব। যারা অপঘাতে মারা গেছে, যারা অকাল মৃত্যু বরণ করেছে, যারা চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তারা তো একটা সময় মানুষই ছিল, এখন নয় তারা, তাদের কর্মফল, তাদের মৃত্যু দোষ, তাদের কোন সময় মৃত্যু হয়েছে, দিনক্ষণ তিথি নক্ষত্র হিসাবে নয় তারা আত্মা হয়েছে, জিন হয়েছে, ভূত হয়েছে, প্রেত হয়েছে, কিন্তু একটা সময় তাদের পরিচয় ছিল তারা মানুষ, তারা তো মানুষই ছিল, তাই আমি তোমাকে বললাম। তো তখন ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনি তো দারুণ দেখছি এসব ভূত প্রেতের বিষয়ে ইন্টারেস্টেড আছেন, নিশ্চয়ই আপনার এইসব বিষয় নিয়ে খুব জানার আগ্রহ আছে। ম্যাডাম তখন বললেন, একটা সময় আমি অনেক তাবড় তাবড় জায়গায় গেছি, যেই সব জায়গায় আচ্ছা আচ্ছা প্যারানর্মাল যারা ইনভেস্টিগেট তারাও যেতে পারে না, আমি এমন এমন জায়গায় ভিজিট করেছি। তবে হ্যাঁ, সেটা আমার প্রপোজাল ছিল না, বাট আমার ভালো লাগতো, আমার একটা আগ্রহ যে যদি আমি কোনো দিন মারা যাই, আমার মৃত্যুর পর যদি আমি ভূত হই, আমি কীরকম জায়গায় থাকবো, তাদের পরিবার থাকে কি না, তারা তাদের ফ্রেন্ড সার্কেল থাকে কি না, তাদের বাসস্থান হয় কি না, তারা কি শুধু উড়ে বেড়ায়, তারা কি শূন্যে ঘুরে বেড়ায়, না তারা নোংরার মধ্যে পড়ে থাকে, আমার এগুলো জানার খুব ইচ্ছে। তবে এই জানতে জানতে মাথার চুলগুলো সবই সাদা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সঠিক
তথ্য আমি খুঁজে পাইনি। তো ম্যাডাম খুব ভালো মতো আমাকে কথাগুলো বলছিলেন, বলতে বলতে ম্যাডাম আমাকে বললেন যে কাজের জন্য এসছো সেই কাজটা করে নাও। তো ম্যাডামের আমার একটা কাজে গেছিলাম, তো কাজটা হয়ে যাওয়ার পর তো ম্যাডামকে হঠাৎ করেই ম্যাডাম আমাকে বললেন যে দেখো ময়না, তুমি যখন এসছো তখন একটু সময় নিয়ে বসো, তোমার সাথে একটা ঘটনা শেয়ার করি। খুব রিসেন্ট ঘটনাটা আমি রিকভারি করেছি। তা আমি ম্যাডামকে বললাম হ্যাঁ ম্যাডাম। আর সব থেকে বড় কথা, ময়না জানায় দিদিভাই ভূতের গল্প কার না ভালো লাগে, আর সেটা যদি হয় সত্য ঘটনা তাহলে তো একদম জমে ক্ষীর। তো সেইরকমই ম্যাডাম আমাকে বললেন তুমি ব্যালকনিতে গিয়ে একটু বসো। ম্যাডামের সুন্দর পরিপাটি করে চারপাশে গাছ ফুল গাছ নানা রকম লতা পাতা দিয়ে সাজানো সুন্দর ছোট্ট একটা ব্যালকনি, বসলাম, দুটো সিট আছে। তো ম্যাডাম সামনে দেখলাম দুই কাপ কফি করে এনেছেন। ম্যাডামকে আমি বললাম ম্যাডাম এসব কী দরকার ছিল। যাই হোক, ম্যাডাম তখন বলল তুমি তো আমার স্টুডেন্ট, তোমাকে আমি কেন খাওয়াবো না, আর সব থেকে বড়ো কথা তুমি আমার মেয়ের মতো, আর এখন তুমি আমার শ্রোতা, আমি তোমাকে একটা সত্য ঘটনা বলবো, তুমি সেটা শ্রবণ করবে, তাহলে তোমাকে তো একটু কফি দিতেই হয়, আমিও নিতাম। তো এই করে ম্যাডামের সাথে বসে ম্যাডামের অভিজ্ঞতা শুনলাম। তখন ম্যাডাম বলেন, এবার ম্যাডাম যেরকম করে বলেছেন আমি সেরকম করে তোমাদের বলছি, আমি শোভাবাজারে একটি বাড়ির হদিস পাই, শোভাবাজার। ম্যাডাম বলেন আমার এক খুব কাছের ফ্রেন্ড, ও রিসেন্ট বিয়ে করে, বিয়ে করার ঠিক রাতে যেদিনকে ওর বউ ভাত ছিল সেদিন রাতে বউটি নিজেকে নিজে সুইসাইড করে নেয় কিছু পয়জন খেয়ে। তারপর পুলিশ কেস হয়, পুলিশ কেস হয়েও সেরকমভাবে কিছুই হয়নি, কারণ পরে মেয়েটির যে লোকালিটি সেখান থেকে জানা যায় মেয়েটির জোর করে বিয়ে দেওয়া হয়। মেয়েটির পূর্বে কোনো ছেলের সাথে ওদেরই পাড়ার একটুখানি লাভ ছিল, যেটার কারণে ওদের বাড়ি থেকে মানে মেয়েটার বাড়ি থেকে সেই ছেলেটাকে পছন্দ ছিল না, ছেলেটি বেকার ছিল। তবে ভালোবাসা, দেখো বেকার আর ব্যবসায়ী চাকরি দেখে তো হয় না, ভালোবাসা ভালোবাসা হয়ে যায়। তো মেয়েটাকে জোর করে আমার ফ্রেন্ডের সাথে বিয়েটা দেয়, আর ফ্রেন্ডও কিছু জানতো না, আর খুব সাদাসিধা একটা ছেলে, ও আর সেরকমভাবে খোঁজখবরও নেয়নি, বাড়ির লোকও খোঁজখবর নেয়নি। আর এই যে ঘটনাটা আমি বলছি, এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 42-45 বছর আগে। তখন কলকাতা অনেকটা সরল সাদা সিধে ছিল, এখনের মতো এত ডিজিটাল ছিল না। সাথে আমার একটি মার্কেটে দেখা হয় আমার ফ্রেন্ডের সাথে, মানে এই যে ঘটনাটা দর্শক বন্ধু তোমাদের বলছি, এই ঘটনাটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাডাম বলছে, মানে আমাদের ময়না বোন বলে দিদিভাই আমার ম্যাডাম যেরকম করে বলে ম্যাডামের ভাষায় তুমি ঘটনাটা বলবে। তো ম্যাডামের মতো করে আমি তোমাদের বলছি, ঠিক আছে, চেষ্টা করছি। আমার সাথে হঠাৎ আমার খুব ভালো বন্ধু ওর সাথে আমার দেখা হয় মার্কেটে। আমি তখন জানতামও না যে ওর যে মিসেস সে বিয়ের প্রথম দিন রাতেই মারা গেছে কিছু পয়জন খেয়ে, আমি জানতাম না। তো শুনেছিলাম ওর বিয়ে, এইটুকুনি ব্যাস। হঠাৎ দেখা হতে আমাকে তখন বলল, আরে কিরে তুই কেমন আছিস? আমি তখন সবে কি বলবো, একটা জায়গায় চাকরি করতাম, তো খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আমি তখন বললাম যে আমি একটু চাকরিতে যাচ্ছি রে, কদিন ধরে চাকরি জয়েনিং করেছি, বাবার তো শরীরটা খুব খারাপ। তো তখন আমি ওকে বললাম যে আরে তুই বল তোর নতুন নতুন বিয়ে হলেও কেমন আছিস। তখন ওর মুখটা একদম শুকনো কয়লার মতো হয়ে মাথাটা নিচু করে আমাকে বলল, বিয়ে আমার তো হয়নি। আমি তখন বললাম কেন রে, আমার কাছে খবর এসেছিল তোর বিয়ে হলো, বিয়ে হয়নি মানে? তখন ও বলল, না রে ওটা বিয়ে বলা যায় না, কারণ যেদিনকে বউ ভাত ছিল সেদিনকে আমার বউ তার ভালোবাসার মানুষটাকে ভুলতে পারিনি, আমাকে সে গ্রহণ করতে পারিনি, সেদিন রাতেই বিষ খেয়ে মারা যায়। আমি তো শুনে আকাশ থেকে পড়লাম, কিন্তু ওর কাছ দিয়ে অনেক কিছু আমার জানার ছিল সেদিন, কিন্তু আমার চাকরির দেরির জন্য আমি কোনো রকম তো বললাম তোর ঠিকানাটা বল। তো আমাকে ঠিকানাটা বলল, আমি কোনো রকমে আমি ব্যাগ থেকে একটা ছোট্ট ডায়েরির মধ্যে ঠিকানাটা লিখে নিয়ে আমি ছুটলাম আমার চাকরিতে।
তারপর চাকরি থেকে ঠিক একটু যখন আমি অবসর হই, ধরো 10-15 দিন পর, আমি ওর সেই ঠিকানায় আমি ওর বাড়ি যাই। যখন আমি ওর বাড়ি যাই তখন আমি বললাম, কী রে, আগে যেই জায়গায় থাকতিস বাড়িটাও পরিবর্তন করে নিয়েছিস? তখন বলল, আসলে কি বলতো, বিয়েটা হয়েছিল তো, বউটা সেদিন রাতে মারা গেল, আর ওখানে থাকতে পারলাম না, আশেপাশে লোক নানা রকম কথা বলতো, সবাই পরে সত্যিটা জানতে পেরেছিল, দোষটা আমার ছিল না, আমার বউর আসলে ওদের পাড়াতেই একটা ছেলের সাথেই প্রেম ভালোবাসা ছিল, কিন্তু লোকের মুখ কি করে বন্ধ করব বল, যার জন্য আমরা এখানে বাড়িটা কিনে চলে আসি। তখন আমি বললাম, আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। তারপর কিছুদিন পর ও আমাকে বলল, দেখ, আমরা ওই বাড়িটা বিক্রি করে দিয়েছি। আমি বললাম, কেন রে, যেই বাড়িতে ছিলিস সেই বাড়ি থেকে বিয়ের ওরকম একটা বাজে খবর পেলাম, তারপর একটা বাড়িতে গেলাম, সেই বাড়িতে তোরা ভালোই তো ছিলিস, বাড়িটা বিক্রি করলি কেন? তখন বলল যে, না রে, ওই বাড়িটায় না নানা রকম কাণ্ড হতো, যার জন্য এখন বাড়িটা বিক্রি করে দিয়ে একটা ভাড়া বাড়িতে উঠেছি। আমি তখন বললাম যে, বাড়িটা বিক্রি করেছিস, তাদের সাথে কোনো রকম কিছু হচ্ছে না? তখন বলল যে, না না, তাদের সাথে কিছু হচ্ছে না। আমি বললাম, তাহলে তোদের সাথে হচ্ছিল? বলল, হ্যাঁ, বাড়িটা অপয়া ছিল, জানিস না, নানা রকমভাবে আমার মায়ের বয়স হয়েছে, ভয় পেত, বাড়িটা অপয়া ছিল, ছেড়ে দিলাম। তো আমি বললাম, ঠিক আছে। তো ও তখন আমাকে বলল, আমরা এখন শোভাবাজারে একটা বাড়িতে রয়েছি, ভাড়া বাড়ি, আসিস না আমাদের বাড়িতে, সপ্তাহখানিক হয়েছে বাড়িটা রেন্টে নিয়েছি। আমি বললাম, শোভাবাজার, ঠিক আছে, আমার বাড়ি থেকে বেশি দূরত্ব না, চলে যাব। ঠিক একদিন বিকেল বেলায় আমার মাকে নিয়ে আমি গেলাম আমার বন্ধুর বাড়িতে। যখন গেলাম ওদের বাড়িটা দেখে না আবার এক চক্কর মাথা ঘুরে গেল, পুরো সেই পুরনো যেরকম দিনে ঘোরানো 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 রাউন্ডিং সিঁড়ি, ঠিক ওরকম ঘোরানো, উপর থেকে ঘুরতে ঘুরতে সাপের মতো উপরে উঠে গেছে সিঁড়িটা। ওই সিঁড়িটা দেখেই আমার মাথা ঘুরল যে মাকে নিয়ে উঠবো কী করে, আর ওদের উপরে যেতে গেলে ওই সিঁড়ি বেয়েই উঠতে হবে। তো যাই হোক, কোনো রকমে আমার সেই বন্ধু আমার মাকে ধরে টেনে কোনো রকমে দুজনে মিলে ঠেলতে ঠেলতে উপরে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে দোতলায় যখন বসে গল্প করছি, তো আমার ফ্রেন্ডের মা, মানে আমার আন্টিও তখন অনেক কষ্টের কথা বলছে, বলছে ছেলেটার ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল একটা মেয়ের জন্য। তখন আমি বললাম যে, কেন, ওকে অন্য কোনো মেয়ে থেকে বিয়ে দিয়ে দাও, কি আছে, ওর কি বয়স হয়েছে, ছেলে তো। তখন বলল কি, তখন বলল, না রে, ও আর বিয়ে করবে না, কারণ যেই মেয়েটাকে প্রথম ও দেখে বিয়ে করে এনেছিল সেই মেয়েটাকে ওর খুব পছন্দ ছিল, মনের মতো ওর ভালো লাগা, মানে ওর খুব ভালো লেগেছিল, কিন্তু মেয়েটা এরকম করলো, ওর একটা ধাক্কা লাগে, যার জন্য ও আর বিয়ে করবে না। আমারও শুনে খুব খারাপ লাগলো। আজও পর্যন্ত আমার সেই ফ্রেন্ড কিন্তু বিয়ে করেনি, আজও পর্যন্ত। এইবার ওর মা আমাকে আস্তে করে ডাকলো, দেখে বলল, একটুখানি পাশে আয় তো। আমি গেলাম আন্টির সাথে সাথে। তখন আন্টি বলল যে, আমার ছেলের কাছ থেকে আমি শুনেছি তুই নাকি এই ভূত পেত এইসব নিয়ে অনেক পড়াশোনা করিস, বই ঠই পড়িস। আমি তখন বললাম, হ্যাঁ আন্টি, কেন, কী হয়েছে বলো তো। তখন আন্টি বলল, না সেরকম কিছু না, তবে তোকে একটা কথা বিশ্বাস করে বলবো, তুই রাখবি? আমি বললাম, হ্যাঁ আন্টি, রাখবো। বলছে, জানিস না, আমাদের জীবনটা না জর্জরিত হয়ে গেছে, ছেলেটার যে বিয়ে হতে হতেও হলো না, বউ ভাত যেদিন সেদিন বউটা মারা গেল, তারপর একটা বাড়ি কিনলাম ওখান থেকে বেচে, সেই বাড়িটাও অপয়া ছিল, ভালো কিছু হচ্ছিল না, আমার ওই বাড়িটায় একা একা থাকতে খুব ভয় লাগতো, ছেড়ে এই বাড়িটা নিলাম ভাড়ায়, এখন হট করে আর বাড়ি কিনতে পারবো না, আর জানিস তো তোর আঙ্কেল নেই, আমি আর ছেলে দুজনে মিলে আর বাড়ি কিনে কী হবে, যতটা দিন বাঁচি ততটা দিন ভাড়া বাড়িতেই কাজ চালিয়ে দেবো। তখন আমি আন্টিকে বললাম, ও আন্টি, দরকার হলে আমাদের বাড়িতে চলে আসবে, আমাদের তিনতলা বাড়ি, তোমার চিন্তা কী আছে, তিনতলা বাড়ির একটা রুম দিয়ে দেবো তোমার জন্য আর আমার বন্ধুর জন্য, থাকবে ওকে ধরে বেঁধে একটা বিয়ে দিয়ে দেবো, কী চিন্তা করছো, আমি তো আছি না তোমার মেয়ে। তখন আন্টি বলল, সে তো বুঝলাম, ওর জন্য তোকে সমস্যাটা বলছি, জানিস এই বাড়িতে না রাতের বেলা অনেক কিছু হয়, তুই একদিন থাকিস তাহলে বুঝতে পারবি
কোনোদিন অত মুখ ফুটে বলবে না। আমার ছেলেটা জানিস তো, পেট থেকে কথা বেরোয় না, গুমড়ে 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 শেষ হয়ে যাবে, কিন্তু ওর মুখ থেকে কথা বেরোবে না। তখন আন্টিকে আমি বললাম, আন্টি কি হয় বলো তো রাতের বেলা? তখন আন্টি বলছে, জানিস না, মধ্যরাতে আমি বুঝতে পারি আমাদের কেউ যেন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে না উঠছে, পায়ে নূপুর পরা থাকে, ছুম 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 করে শব্দ হয়, এক পা দু পা তিন পা করে আস্তে আস্তে উপরে ওঠে। আমি একদিন দুদিন তিন দিন সপ্তাহখানেক ধরে আমি প্রত্যেক দিন মধ্যরাতে শব্দটা পাই। একদিন আমি আমার রুমের ঠিক দরজাটা ফাঁক করে একটা চোখ লাগিয়ে দেখার চেষ্টা করি, দেখলাম একটা লম্বা চুল, মাথা ভর্তি হাঁটুর নিচ পর্যন্ত চুল, সাদা শাড়ি পরা, কেউ যেন সেই দোতলার সিঁড়ি দিয়ে তিনতলার দিকে উঠে গেল। জানিস তিনতলার উপরে কিন্তু ভাড়া নেই, উপরে কে যাবে বল? যদি কেউ ভাড়া থাকতো তাও ভাবতাম যে না ওদের হয়তো কেউ হবে, কিন্তু উপরে তো কেউ ভাড়া নেই আর নিচতলাতেও ভাড়া নেই, এই বাড়ির দোতলাতে শুধু আমরাই থাকি, বলতো কে হতে পারে? আর সব থেকে বড়ো কথা, বাইরে যে দুটো সদর গেট আর বাইরে আমাদের যে ঘরের নিচে সিঁড়ির ঘরের গেট, সবই তো লক করা থাকে, তাহলে প্রত্যেক দিন রাতে ওই সিঁড়ি দিয়ে তিনতলায় কে ওঠে তুই একটুখানি দেখবি না? তখন আমি আন্টিকে বললাম, কি বলছো আন্টি, মধ্য কলকাতার মতো জায়গায় তুমি বলছো রাতের বেলা একদম মানে নিচ থেকে তিনতলা পর্যন্ত, দোতলা থেকে তিনতলায় ভূত ওঠে, কি বলছো? বলে আমি একটু হা হা করে হাসলাম। আন্টি তখন আমাকে বলল, দেখ হাসিস না, তুই একদিন থাক, তোর মাকে নিয়েই থাক, তুই তাহলে বুঝতে পারবি। তখন আমি বললাম, আন্টি একদিন আমি ছুটি নিয়ে আসবো, যেদিন মানে আমার অফিসে ছুটি থাকবে তার আগের দিন রাতের বেলা মাকে নিয়ে চলে আসবো, জমিয়ে খাওয়া দাওয়া হবে আর রাতের বেলা আমি এই বিষয়টা দেখব। তখন আমি বললাম যে আমার যদি বন্ধুটাকে জিজ্ঞাস করি মানে তোমার ছেলেকে বলবে না? তখন আন্টি বলল, একবার জিজ্ঞাস করে দেখতে পারিস। তো আমি আমার যে বন্ধু তাকে নিয়ে আমি একটু পাশের ঘরে গল্প করছি আর দুই মা বসে গল্প করছে। আমি ওকে বললাম, এই একটা কথা বলবো, কি শুনলাম রে? তখন ও আমাকে বলছে, বল কি শুনলি? আমি তখন বললাম, আচ্ছা আন্টি আমাকে পাশের ঘরে নিয়ে গিয়ে বলল, তোদের নাকি রাতের বেলা সিঁড়িতে কেউ পায়ে নূপুর পরে নাকি তোর সাথে দেখা করতে আসে। তখন বলছে, ভাগ এখান থেকে, কি উল্টাপাল্টা কথা বলছিস, মা তোকে এই কথা বলেছে? আমি তখন বললাম, ধর তোর সাথে দেখা করতে আসলে ধরে বিয়ে দিয়ে দিতাম, কিন্তু শুনলাম যে কে নাকি সাদা শাড়ি পরা লম্বা লম্বা চুল তিনতলায় উঠে, সত্যি আর কি করছি না। তখন আমার বন্ধু বলল যে হ্যাঁ ঠিকই শুনেছিস, আমরা এখানে এসেও ঠিক মতো নেই, এমনকি দুপুরবেলাও যখন আমি বাড়িতে থাকি না মা সেই পায়ে নূপুরের শব্দ শুনতে পারে, মা দুপুরবেলা অনেকবার বাইরে বেরিয়ে সিঁড়ি ঘর উপরে গিয়ে দেখেছে, কাউকে কিন্তু দেখতে পায় না কিন্তু পায়ে নূপুরের শব্দ হয়। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, বিষয়টা নিয়ে আমি দেখছি দাঁড়া। এবার আমি বাড়িতে এসে মনে মনে ভাবলাম যে আমি তো অ্যাস্ট্রোলজার না বা আমি তো কোনো ভালো বড় মাপের তান্ত্রিক না, আমি কি করব? হ্যাঁ ভূত আছে প্রেত আছে, ভয় একটা মানে মজা নিতে আমি সেই জায়গায় যাই, কিন্তু এখানে তো আমি সত্যি সত্যি আন্টি বলছে যে এক সপ্তাহ ধরে তাকে দেখছে, তাহলে তো নিশ্চয়ই প্যারানর্মাল কিছু তো আছে, কিন্তু আমি একা কি গিয়ে কিছু করতে পারবো? তারপর মনে মনে ভাবলাম, হ্যাঁ মানুষই তো সব পারে, আমি তো খুব সাহসী, তো আমি সেই ভেবে মাকেও বললাম, আমার মাকে। মা তখন বলল, ঠিক আছে চল একদিন ওদের বাড়িতে চলে গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করলাম, সবাই চুপচাপ রাতের বেলা শুয়ে রয়েছি, আমি মা একটা রুমে আর ওই দিকে আন্টি আর আমার ফ্রেন্ড একটা রুমে শুয়ে রয়েছি। রাতের বেলা ঠিক পায়ে নূপুরের একটা ছুম 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 করে শব্দ, মানে একদম নিচ থেকে কেউ একটা একটা করে সিঁড়িতে পা ফেলে ফেলে দোতলার দিকে উঠছে, আবার দোতলা দিয়ে সে কিন্তু তিনতলায় চলে যাবে। ওই আওয়াজটা অনুসরণ করে আমি আন্টির সাথে মিলে দরজাটা খোলাই ছিল, হালকা করে দরজার ফাঁক থেকে একটা চোখ লাগিয়ে দেখছি, সত্যিই দেখি সাদা শাড়ি পরা
লম্বা একটা মেয়ে, বেশ 5.5 ফুট 6 ফুটের কাছাকাছি হাইট হবে। মুখটা দেখতে পাচ্ছি না, চুলটা এরকম করে ফেলা, সে যে সিঁড়ি দিয়ে একটা সাইডে যাচ্ছে তার চুলটা এরকম ফেলা, মুখটা দেখতে পাচ্ছি না। সেই মেয়েটা পাশ দিয়ে হেঁটে হেঁটে দোতলা দিয়ে উঠে গেল উপরে। সেই মেয়েটা কিন্তু আমাদের যে ঘর, আমরা যে দরজা খুলে একদম ফাঁকা দিয়ে দেখছি, ও কিন্তু সেই দিকে তাকাচ্ছে না। ও কিন্তু আস্তে আস্তে রিল্যাক্সে হেঁটে হেঁটে মধ্যরাতে ও দোতলা দিয়ে 3 তলার সিঁড়ি ধরেছে। এই সময় আমি আর আন্টি দুজনে মিলে দরজা খুলে চুপি চুপি মেয়েটিকে ফলো করে করে পিছনে যাচ্ছি। আর সত্যি কথা বলতে, একটা মিটমিটে বাল্ব লাইট একদম 3 তলার যে সিঁড়ির ঘর থেকে যে ওইখানে একটা লাইট জ্বলছে, তাও হালকা লাইটে সাদা শাড়ি পরা মেয়েটাকে লম্বা লম্বা চুল ছাড়া ভালোই দেখা যাচ্ছে। ওর পেছনে ফলো করতে করতে যখন আমরা মানে মেয়েটার কাছে যেতে চাইছি, তখন দেখলাম মেয়েটা ভ্যানিস, মেয়েটা ওখানে আর নেই। তখন আমি আন্টিকে বললাম, আন্টি কোনো স্বাভাবিক তো না এটা, অস্বাভাবিক আন্টি, এখানে তো নিশ্চয়ই কিছু একটা এমন রহস্য আগে ঘটে গেছে যেটা তুমি জানো না, আমরা কেউ জানি না। আন্টি এরকম জায়গায় থেকো না, ছেড়ে দাও। আন্টিরা তারপর আমাদের বাড়িতে চলে আসে, আন্টি আর আমার বন্ধু চলে আসলো। তারপর আমি যেহেতু নাকি একটু ভূত প্রেত এসব প্যারানর্মাল বিষয় নিয়ে এতটা আমার মানে কি বলবো জানার একটা উৎস, আমি একদিন নিজেই দুপুরবেলা একা চলে যাই ওই বাড়িতে। একা একা যেতে আমি বাড়িতে তো ঢুকতে পারবো না, বাড়িটা ভাড়াও নেই, পুরো বাড়ি একদম তালা মারা অবস্থায় পড়ে রয়েছে, আশেপাশে পুরো জঙ্গল, খুব নোংরা, বাড়িটা কেউ নেবে না, বাড়িটা দেখলেই ভুতুড়ে মনে হচ্ছে। জানি না আমার বন্ধু কী করতে নিয়েছিল, ওরা হয়তো আগে বুঝিনি। তখন আশেপাশে দুপুরবেলা কাউকে সেরকম দেখতে পাচ্ছি না, সবাই যার যার বাড়িতে। ঘুরতে 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 একটা পুকুরের ধারে এসে আমি বসলাম। তখন দেখছি সাইকেল নিয়ে এক কাকা মাথায় একটা পট্টি বাঁধা বাড়ি ফিরছে, হয়তো উনি কোনো কাজে গেছিলেন, রঙের ঠঙের কাজ করে, প্রচণ্ড রোদ, মাথায় একটা পট্টি বাঁধা সাইকেল নিয়ে যাচ্ছে। আমার দিকে তাকাতে তাকাতে সাইকেলটা আস্তে করলো, আমি উঠে গিয়ে ওনাকেই ধরলাম যে কাকা একটু দাঁড়ান তো কাকা। কাকা দেখলাম থতমত খেয়ে সাইকেল থেকে নেমে গেলেন, নেমে আমাকে বলল, আপনি কে, আপনাকে তো আমি চিনি না। আমি তখন বললাম, কাকা আপনি আমাকে চিনবেন না, আপনাকেও আমি চিনি না, তবে আমি একটা বাড়ির খবর নিতে এসেছি কাকা, আপনি বলবেন? তখন সেই কাকা বলল, কি খবর? আমি তখন ওই বাড়ির পুরো ঘটনাটা বলি, যে কিছুদিন আগে ভাড়া ছিল না, বললো হ্যাঁ হ্যাঁ দেখেছি, একটা ছেলে আর মনে হয় মা। আমি বললাম হ্যাঁ, ওরা হচ্ছে আমাদের বাড়িতেই এখন থাকে, আমার খুব কাছের বন্ধু, আর ওই ওর মা হচ্ছে আমার আন্টি হয়, তো এখানে এরকম একটা শুনেছি বাড়ি। তখন উনি বলছে যে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই শুনেছ, এই বাড়িটা কেউ ভাড়া নেয় না, এই বাড়িটার যে মালিক আছে সে কলকাতার বাইরে থাকে, এখানে স্থানীয় কিছু লোককে ওই ঘর ভাড়ার জন্য বলে গেছে, আর ওই ঘর যে ভাড়া হয় না ওই ভাড়ার টাকা মালিক নেয় না, ওই স্থানীয় যারা দেখে দেয় তারাই ওই টাকা নেয়, ওই মালিকের টাকার দরকার নেই, মালিকের বাইরে অনেক প্রপার্টি আছে, মালিক তো বাইরে থাকে, আর এই আশেপাশের লোকরাই ভাড়া দেয়, ভাড়া দিয়ে যা টাকা পায় তারা নিয়ে নেয়, তারা নিয়ে নেয়। তখন আমি বললাম যে আচ্ছা কাকা আপনি বলতে পারবেন যে ওই যে মেয়েটাকে দেখা যায়, মেয়েটা ঘুরে ঘুরে বেড়ায়, ওই মেয়েটা কে? তখন সেই কাকা বললেন যে এই যে বাড়িটা যার ছিল না তার ছেলে ওই মেয়েটাকে বিয়ে করেছিল, আর মেয়েটাকে খুব সন্দেহ করতো, মেয়েটাকে দেখতে অপরূপা সুন্দরী ছিল, আর মেয়েটাকে খুব মানে কারোর সাথে না মিশতে দিত না, বাইরে বেরোতে দিত না, বাইরে নিয়ে বেরোতো না, মনের মধ্যে একটা সন্দেহ কাজ করতো যে ও কারোর সাথে প্রেম করছে, কারোর সাথে কথা বললে, পাড়ার বউদের সাথে কথা বললেও বউটাকে ধরে না খুব মারতো, আর ওই জন্যই তো মালিক এত বড় বাড়ি ছেড়ে দিয়ে, 3তলা বাড়ি বুঝতে পারছো, কলকাতার মতো জায়গা শোভা বাজার ছেড়ে দিয়ে অন্যত্র চলে গেছে, আর বলে আমরা বাইরে থাকি, আমাদের অনেক বাইরে ব্যবসা আছে, বড় বড় জমি জায়গা আছে, হতেও পারে জানি না, কিন্তু ছেলেটি কিন্তু মারা যায়, মারা যাওয়ার পরে এই বাড়িতেই মরে, মারা যাওয়ার পরেই ওই বাবা মা দুজনে এখান থেকে ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে যায়, শুধু চাবিটা
ওই পাশের একজনকে দিয়ে গেছে, যে এই ঘরটা ভাড়া দেয় আর টাকাটা ওই খায় যে ভাড়া দেয়, আসল মালিক এখানে আসেও না। তখন আমি বললাম, ও আচ্ছা, তো তারই মেয়েটারই মনে হয় আত্মা না? তখন সে কাকু বলল, হ্যাঁ মেয়েটারই তো আত্মা, কারণ ওই মেয়েটাকে ওরা খুব মারতো, এমনকি যে মালিক ছিল বাড়ির, মালিকের ছেলে মালিক দুজনে মিলে মেয়েটাকে উলঙ্গ করে মারত, এমন ওরা অসভ্য ছিল। বড় লোক না, বিশাল অসভ্য, শিক্ষিত মানুষ, আমরা তো গরিব, দিন আনি দিন খাই। বউটাকে উলঙ্গ করে মারত, খুব চিৎকার পেরে পেরে কাঁদত। একদিনকে বউটার গায়ে কেরোসিন তেল দিয়ে বউটাকে পুড়িয়ে মেরে ফেলে, মেরে ফেলে ওরা চুপচাপ ছিল বাড়িতে। যখন পোড়া গন্ধ আগুন হই 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 পাড়ায়, তখন বলছে যে ও নাকি অন্য কারোর সাথে পরকীয়া করতো, যার জন্য আমার ছেলে কদিন আগে ঝগড়া হয় পাড়ার লোক শুনেছে। যখন পুলিশ আসে তখন পাড়ার লোক বলছে, হ্যাঁ বাড়িতে ঝগড়া হতো, তখন বলছে হ্যাঁ আমার বৌমা পরকীয়া করতো অন্য ছেলেদের সাথে, তার জন্য বাড়িতে ঝগড়া হয়েছিল। আমার ছেলে বকা বকা দিয়েছিল, একটুখানি দুটো চারটে চর মেরেছিল, যার জন্য সুসাইড করেছে। এবার কি শোভাবাজারের মতো জায়গায় তিনতলা বাড়ি, টাকা আছে, পুলিশকে দিয়ে দিয়েছে, পুলিশ পুরো চুপ, আর কি করবে? আর ওই মেয়েটা কোন গ্রামের মেয়ে ছিল আমরা জানি না। এরপর থেকে ওই বাড়ির মধ্যে মেয়েটা কাউকে ক্ষতি করে না, কিন্তু মেয়েটা থাকে, মেয়েটাকে দেখা যায়। এই হচ্ছে আজকের ঘটনা। দর্শক বন্ধু, তিনটে ঘটনা বললাম, তিনটে ঘটনার মধ্যে কোন ঘটনা তোমাদের খুব বেশি ভালো লেগেছে? প্রথম মধুপর্ণা বোন আমাদের হুগলি থেকে যে ঘটনাটা পাঠিয়েছিল রিস্তা থেকে, তোমাদের কেমন লেগেছে দুটো ঘটনা অবশ্যই জানিও। বোনের আরও একটি ঘটনা আছে, সেই ঘটনাও আমরা খুব তাড়াতাড়ি পাবো। আর শেষে যে আমাদের ময়না ঘটনাটা পাঠায় কলকাতা থেকে, কীরকম লেগেছে অবশ্যই বলো। ঘটনাটা যে তোমরা শুনলে, শেষে আমি বললাম ময়নার যে কলেজের ম্যাম যেরকমভাবে ঘটনাটা বলেছে ঠিক সেরকমভাবে বলার চেষ্টা করলাম। আজকে আসবো, খুব ভালো থেকে, দেখা হবে আগামীকাল। আজকের মতো টাটা, গুড নাইট, চলো।